জীবিকার দুর্দিনে নদীর বাঁকের মতোই অনিশ্চিত জীবন যাদের। বাজার মূল্যে দরকারি পণ্য কিনতে যাদের যথেষ্ট বেগ পেতে হয়, তাদেরকে খাদ্য সহায়তা সহ নানা ধরনের ভর্তুকি দেওয়া হয়। খাদ্য উৎপাদন সচল রাখতে কৃষিতেও ভর্তুকি দিতে হয়, পৃথিবীর অনেক উন্নত দেশও দিয়ে থাকে। বাংলাদেশেও প্রতি বছর বাজেট ঘোষণায় অতি গুরুত্বপূর্ণ এসব খাতে বরাদ্দ থাকে। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি, রপ্তানি, প্রবাসী আয় সহ লোকসানি সরকারি প্রতিষ্ঠানকেও ভর্তুকি দেওয়ার নজির আছে। ভর্তুকির টাকা আসে সরাসরি জনগণের করের টাকা থেকে। আসছে অর্থবছরে 1,05,000 কোটি টাকার ভর্তুকি বরাদ্দের আভাস মিলেছে, যা সম্ভাব্য মোট বাজেটের 14%। আর এক দশক আগে 2014-15 অর্থবছরে ভর্তুকির পরিমাণ ছিল 27,416 কোটি টাকা। এক দশকের হিসেবে এবার ভর্তুকি বাড়ছে 4 গুণ। যদিও আইএমএফ-এর ঋণ পাওয়ার শর্ত হিসেবে ভর্তুকি কমানোর প্রতিশ্রুতি আছে। এখানে একটা কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ কন্ট্রোল আনতে হবে, এবং আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছে ঠিকই, যে বিদ্যুতের জন্য সরকার কেন পয়সা দেবে, যার দরকার সে কিনে নেবে, যার বিজনেস করতে হয় সেটাকে বিজনেস হিসেবে কিনে নিতে হবে, সরকার ন্যায্য দামে বিক্রি করবে, লাভও করবে না কিন্তু ভর্তুকিও দেবে না, ক্ষতিও করবে না। ভর্তুকিটাকে আমাদের বাজেটের সাথে একটা সংগতি রেখে এটাকে একটা সাইজের মধ্যে রাখতে হবে, সেটা খুব বেশি হতে পারবে না। কারণ যতই বেশি ভর্তুকি দেব, আজকে আমি 1,00,000 কোটি টাকা ভর্তুকি দিলাম গত বছরে, আমি কী পেলাম, কী পেয়েছি? এটা দিয়ে আমি 2টো পদ্ম বিজ করতে পারতাম, 3টো পদ্ম বিজ করতে পারতাম, তাহলে তো কিছু থাকতো। বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি কমানোর কৌশল হিসেবে বছরের শুরুতেই কয়েক দফা এই খাতে দাম বাড়ানো হয়েছে। লোকসান কমাতে আরও দাম বাড়ানো হতে পারে, তবে কৃষি খাত নিয়ে ভিন্নমত আছে অর্থনীতিবিদের। ইলেকট্রিসিটির দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, জ্বালানি তেল বারবার আমরা বাড়তে দেখছি, এবং বিশেষ করে ফার্টিলাইজারের দাম তো আগে একবার বেড়েছে, সম্প্রতি 5 টাকা করে প্রতি কেজি ফার্টিলাইজারের দাম বেড়েছে। অন্যদিকে বীজের দামও বেড়েছে, আর শ্রমিকের মজুরি তো অনেক বেড়ে যাচ্ছে। তো এমন একটা পরিস্থিতিতে কৃষিখাতে ভর্তুকি অব্যাহত রাখা দরকার এবং ভর্তুকি বাড়ানো দরকার। বর্তমানে আমাদের মোট বাজেটের প্রায় 3% কৃষিখাতের ভর্তুকি বাবদ খরচ করা হয়, এটা কমপক্ষে 6-7% করা উচিত। রপ্তানি খাতকে প্রতিযোগিতামূলক ও এগিয়ে নিতে 43টি পণ্য ও সেবা খাতে 20% প্রণোদনা পাচ্ছেন ব্যবসায়ীরা। এসবের পাশাপাশি তৈরি পোশাক খাত অভিন্ন রপ্তানি প্রণোদনার সঙ্গে আরও 1% হারে বাড়তি প্রণোদনা পাচ্ছে। আবার দেশীয় উদ্যোক্তাদের সুবিধা দিতে আমদানিতে গড়ে 27% পর্যন্ত কর আরোপ করা আছে। ভর্তুকির টাকায় এসব সুযোগ অর্থনীতির জন্য চাপ তৈরি করছে। এই ভর্তুকি দিয়ে ডাইভার্সিফিকেশন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই যে রপ্তানিতে যে ভর্তুকি, এই ভর্তুকির চেয়ে বেশি ভর্তুকি আমরা দিচ্ছি আভ্যন্তরীণ বাজারে যে বিক্রি করে যেসব শিল্প পণ্য। বাংলাদেশ এই আমদানির উপরে যে পরিমাণ শুল্ক আরোপ করে থাকে, পৃথিবীর বাজারে এটা অনেক বেশি। আমাদের পৃথিবীতে এখন যে অ্যাভারেজ শুল্ক 6% নেমে আসছে। যখন আমরা গ্র্যাজুয়েট করব 2026 সালে, এগুলো আর থাকতে পারবে না, এগুলিকে সরাতে হবে, এখন থেকেই আরম্ভ করতে হবে। প্রবাসী আয়ে ভর্তুকি তুলে দিয়ে প্রবাসীদের আয়ের বিনিময় মূল্যকে বাড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। ইব্রাহিম পাঠান, এখন ঢাকা।